দিকে দেখছেন আর একবার চাঁদের দিকে একবার নবীর মুখের দিকে দেখছেন একবার চাঁদের দিকে দেখছেন একবার নবীর মুখের দিকে দেখছেন একবার চাঁদের দিকে দেখছেন দুই চারবার যখন হয়েছে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলছেন আবু হুরায়রা ব্যাপারটা কি আরে একবার তুমি চাঁদের দিকে দেখো একবার আমার দিকে দেখো কিছু বুঝতে পারি না তা আবু হুরায়রা বলছেন আল্লাহর রাসূল আমি আবু হুরায়রা বুঝতে পারি না পার্থক্য করতে পারি না যে চাঁদটা বেশি সুন্দর কি আপনি বেশি সুন্দর নবী যখন প্রচার করলেন এ কালেমা বলে কাফেরেরা মারল পাথর সঙ্গে দলে দলে নবী যখন প্রচার করলেন এ কালেমা বলে কাফেরেরা মারল পাথর সঙ্গে দলে দলে কেউ তো বলে মাজনু আছে কেউ তো বলে জাদুগর কেউ তো বলেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নারে তাকবীর আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত ওলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা পর্দানাশীন মায়েরা এবং খালারা সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে মাদ্রাসা আইনুল উলুম দেবীনগর চিলমারির এই জালসার পেন্ডালের তলাতে বাড়ি ঘর নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পোয়ালের ওপরে মাটির ওপরে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি সকলে পড়েন আলহামদুলিল্লাহ একটু মুখ খুলে অন্তর থেকে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বন্ধুগণ আমি ওয়াজ আপনাদের সামনে বেশি লম্বা করব না আমি আপনাদের কাছে দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি পাঁচ দশ মিনিট কিছু শোনাবো আর দ্বিতীয় উদ্দেশ্য হলো যে আপনাদের কাছ থেকে আমি কিছু নিব ভাই আমার আজকে আমি খুতবার পর আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত আল্লাহ বলেন আমি মওত এবং হায়াতকে সৃষ্টি করেছি এই জন্য যে মানুষকে আমি পরীক্ষা করব মানুষের আমি ইমতিহান নিব কে হে মানুষ তোমাদের মধ্যে সবথেকে উত্তম ভালো কামটা কে করছো ভালো আমল কে করছো যেমন আমরা দুনিয়াতে এসেছি এটা আল্লাহ হায়াত দিলেন বাঁচব এখানে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর দশ বছর চল্লিশ বছর তিরিশ বছর আল্লাহ যার যার যতটুকু ভাগ্য লিখেছেন অতদূর দুনিয়াতে বাঁচবে এটা হলো হায়াত তারপরে আল্লাহ আর একটা জীবন আমাদেরকে দান করবেন সেটা হলো মওত আল্লাহ মওত দিয়েছেন সেই মওত সময় হিসাবে আমাদের কাছে আসবে মওত থেকে কেউ বাঁচতে পারবো না খুব আপনার নাম কি হযরত আলী জি আচ্ছা একটু লেখান আপনি দশ মিনিট পর আমি দোয়াটা করছি একটু এখানে লেখে দেন আচ্ছা মেলাতে মা খালারা কি কারণে ঘুরছে ভাই এরা জালসা শুনতে এসেছে জালসাতে থাকবে আমি মা খালারাকে বলবো যে আপনাদের দুর্নাম শুনলাম এখানে যে আপনারা মেলাতে ঘুরছেন এ মা খালা আপনাকে জায়গা করা হয়েছে স্পেশাল ভাবে জায়গাতে আপনারা চলে এসেছেন আর জায়গাতে বসেন মেলা থেকে আপনারা চলে এসেছেন তো ভাই আমার আমাদেরকে একদিন এই দুনিয়া থেকে যেতে হবে এই মতটা বলে বিশ্বাস আছে না নাই মত বলে বিশ্বাস আছে জি মত বলে বিশ্বাস আছে আমি আপনি কি পৃথিবীর কোনো মানুষই বাঁচতে পারবে না কয় একদিন মরতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে সূরা রহমানে বলছেন
কুল্লু মান আলাইহা ফান যত পৃথিবীতে জিনিস আছে সব একদিন ফানা ধ্বংস হয়ে যাবে আর বাঁচবে কি আল্লাহ তাবারাক ওয়া তাআলার জাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাঁচবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া দুনিয়াতে হ্যাঁ দুনিয়াতে 100 ঘুরিয়ে দাও দুনিয়াতে কেউ বাঁচতে পারবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া ভাই আমার তাহলে আমরা যে নবীর উম্মত আমরা যে নবীর উম্মত সেই নবীটার নাম একটু বলতে পারবেন আপনারা সামনে থেকে বলেন তো সেই নবীর নাম কি একটু উঁচা করে বলেন মুহাম্মদ মুহাম্মদ একটু জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি এটা শিখতে হবে ভাই কত জায়গাতে দেখবেন কত ছেলেকে দেখতে যাওয়া গেছে বলছি আরে ভাই আমরা কোন নবীর উম্মত আমাদের শেষ নবীর নামটা কে বলো তো তো বলতে পারিনি এইজন্য মুসলমান যদি নবীর নাম না জানে তাহলে এত থেকে হতভাগা পোড়া কপাল দুনিয়া তার কি আছে ভাই তো খার যা হোক আমাদের নবীর একটু মতের কথাটা আপনাদের সামনে বলবো যে আমাদের শেষ নবীও মত থেকে বাঁচতে পারেনি দুনিয়া থেকে চলে গেছেন তা আমি আপনি কি যে নবীর ব্যাপারে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীর পাঞ্জরে বসে আছেন 14 দিনকার চাঁদ ঝলমল ঝলমল করে আকাশে জ্বলছে পূর্ণ চাঁদ আবু হুরায়রা একদিন নবীর দিকে দেখছেন আর একবার চাঁদের দিকে একবার নবীর মুখের দিকে দেখছেন একবার চাঁদের দিকে দেখছেন একবার নবীর মুখের দিকে দেখছেন একবার চাঁদের দিকে দেখছেন দুই চারবার যখন হয়েছে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলছেন আবু হুরায়রা ব্যাপারটা কি আরে একবার তুমি চাঁদের দিকে দেখো একবার আমার দিকে দেখো কিছু বুঝতে পারি না তা আবু হুরায়রা বলছেন আল্লাহর রাসূল আমি আবু হুরায়রা বুঝতে পারি না পার্থক্য করতে পারি না যে চাঁদটা বেশি সুন্দর কি আপনি বেশি সুন্দর ওরে সুবহানাল্লাহ বলছেন আমি বুঝতে পারি না যে চাঁদটা বেশি সুন্দর কি আপনি সুন্দর এইবারে এটা নবীর খুব সত্যির কথা এবার নবীর শরীরতে যে পাসিনা আসতো ঘাম আমাদের শরীরে যদি ঘাম আসে সুবহানাল্লাহ তো এই ঘামটা যদি আমাদের শরীরে যদি জামা কাপড় ভিজে যায় আশেপাশে কার লোকেরাকে ভালো লাগবে না খারাপ লাগবে জোরে বলেন ভালো লাগবে না খারাপ লাগবে হ্যাঁ স্ত্রী যেটা বাড়িতে আছে ইও ঘৃণা করবে আর বলবে যে এত ঘাম আছে যা গোসল করে এসে বলবে না এত দুর্গন্ধ কিন্তু নবীর ঘামের ব্যাপারে জানেন সুবহানাল্লাহ আল্লাহর নবী একদিন সিতা আছেন আল্লাহর রাসূল একদিন সিতা আছেন চামড়ার বিছানায় এই মতো এখন কোথায় মাখমাল সুতি এই ওই কোথায় পাবেন 1400 সালে 1400 বছর আগের বিছানা কি চামড়ার বিছানা ছিল আল্লাহর রাসূলের সুতা আছেন এবার আল্লাহ নবীর একজন ফুফু সুবহানাল্লাহ নবীজি ঘুমিয়ে আছেন সুতা আছেন আর ঘাম যে ঝরছে তো সুতির জিনিসে সুইছে নেবে ঘামটা কিন্তু চামড়া জিনিসে কি শুষবে শুকাবে জমা জমা হয়ে গেছে ঘামটা তা আল্লাহ রাসূলের ফুফু একটা ছোট্ট বোতলে সাথে নিয়ে এসেছে আর বোতলটা সাথে নিয়ে এসে নবী সাহেবের শরীর থেকে যে ঘাম গালা চামড়াতে লাগছে ওই ঘাম গালাকে তুলে তুলে শিশিতে বন্ধ করছে পাসিনাকে তুলে তুলে শিশিতে বন্ধ করছে এবার যখন ঘামটা যখন বন্ধ করছে এই করতে করতে পটকেরা রাসূল জেগে গেছেন দে বলছেন ফুফু ব্যাপারটা কি তুমি এই আমার ঘাম গালাকে এতে ভরছো মানে সুবহানাল্লাহ এবার নবীজির ফুফু কি বলছেন বেটা মোহাম্মদ এই জন্য আমি তোমার ঘাম গোলাকে শেষের মধ্যে রাখি রে বেটা জমিনের উপরে আকাশের তলাতে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকারের আতর তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকারের সেন্ট তৈরি করেছেন রে ভাতিজা আমি তোমার ফুফু সব সেট আমি লাগিয়ে রেখেছি কিন্তু ভাতিজা মোহাম্মদ তোমার শরীর থেকে যে ঘাম গলা বের হয় তোমার শরীর থেকে যে পাসিনা বের হয় এই তোমার পাসিনা থেকে আতর তোমার পাসিনা থেকে এই যে একটা খুব সুন্দর দুর্গন্ধ বের হয় সুগন্ধ বের হয় তোমার পাসিনা থেকে একটা খুব সেন্ট আতর বের হয় দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় এরকম কোন আতর তৈরি করেনি যে তোমার পাসিনা তোমার ঘাম থেকে বেশি সেন্ট করতে পারে ভাতিজা মোহাম্মদ আমার বাড়িতে আতরের শিশি আছে আমার বাড়িতে আতরের বোতল আছে তোমার এই ঘাম গলাকে আমি শিশিতে জমা করে রাখলাম
घाम गला के आतरे मिलिए मिलिए गाए लगाब शुधु भाते जा मोहम्मद रे जदि तुम्हार आगे जदि मरे जाए तुम्हार आगे जदि आमार मौतटा हो जाए ताहले भाते जा सुने नाओ जेदिन आमी मरे जाब जेदिन आमार मौत हो जाबे आमार जेदिन काफन पड़े आमाके जेदिन कबरे निया जाबे भातिजा रे सेई दिन दया करे तुम्हार ये पासिना घाम गला आमार कापड़े छिड़के दियो सुभान अल्लाह এরকম তো লোক ছিলেন নবীজির ব্যাপারে আজকে বলবো না আল্লাহ বাঁচারাকে ইনশাআল্লাহ কোন জলসাতে বলবো তাহলে এরকম লোকের কাছে মত এসেছেন লোকটা বাঁচিয়ে দুনিয়া থেকে চলে গেছে নবীজির আট দিন থেকে কি ঘটনা ঘটছে ওদিকে যাব না যেদিন নবীজি মারা যাবেন তার একদিনকার ঘটনা নবীজির বাড়িতে যে গোলাম ছিল গোলামকে আজাদ করে দিলেন নবীজির কাছে যা অস্ত্র সামান ছিল সবকে দান করে দিলেন এবার নবীজির পালা নবীজির বাড়ি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবীজির জানেন যে একজনটা স্ত্রী ছিলেন এটা একটা স্ত্রীর বাড়ি এটা একটা স্ত্রীর বাড়ি এটা একটা স্ত্রীর বাড়ি এটা একটা বিবির বাড়ি আর পালা বানিয়ে রেখেছেন আজকে আর বাড়িতে থাকব আজকে আর বাড়িতে থাকব আজকে আর বাড়িতে থাকব আজকে আর বাড়িতে থাকব এই করতে 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 নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হবেন তো শেষ বাড়ি শেষ জায়গা নবীর কথা হয়েছিলেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরাতে সুবহান আল্লাহ এবার মায়েশা বলেন ওরে সুবহান আল্লাহ নবী আমার যখন দুনিয়া থেকে চলে যাবেন নবীজির শেষ টাইম শেষ সময় আমার নবী সোমবারের দিন বেলা 8টা 9টার সময়তে মারা যাবেন নবীজির 8টা 9টা 10টার সময়তে মৌত হয়ে যাবে এবার মায়েশা বলেন আল্লাহ সোমবারের দিন তিনটা আসার আগে আগে মানে রবিবারের দিন যাওয়ার পর যেটা রাত্রে ঢুকে গেল সোমবারে যেটা রাত চলল আমার নবী বেমারি হালাতে পড়া আছেন নবীর মাথাতে ব্যথা চালু হয়ে গেছে নবীর শরীরে জ্বর চলে যাচ্ছে নবী আমার থরথর থরথর থর করে কাঁপছে দয়ার নবী নামাজ পড়ার জন্য মসজিদে যেতে পারেন না আমার হুজরাতে আমার কামরাতে ঘুমিয়ে আছেন কিন্তু মায়েশা বলেন ওরে সুবহানাল্লাহ আমার হাবিব আমার নবী আমার পালাতে আছে আমার বাড়িতে আছে আমার নবী এত গরিব মানুষ সেই রাতে নবীকে একটু আলো করব মুখটা দেখব বলে একটা চেরাকটা জ্বালাবো বলে সেই রাতে নবীর বাড়িতে আল্লাহ আমার নবী হয়তো সেই রাতটা আখরি রাত ছিল নবীর সেই রাতটা আখরি রাত ছিল দয়ার নবী দুনিয়া থেকে চলে যাবেন নবীর মুখটা অন্ধকার রাতে আমি নবীকে নিয়ে বসে আছি আমার নবীর চেহারাখান আমি দেখতে পাই না মায়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরে একটু অপেক্ষা করেন আমার রুমটাতে একটু অপেক্ষা করেন মায়েশা বলেন আমি পড়োশীতে চলে গেলাম আমার প্রতিবেশীতে আমি চলে গেলাম আর যাওয়ার পর ঘরে জ্বালাবার জন্য একটু আমি কেরাসিন তেল আমি ধার করে নিয়ে আসলাম কেরাসিন তেল ধার করে নিয়েছি আমি দয়ার নবীর জন্য ঘরটাকে আলো করে দিলাম এই করে করে সুবহানাল্লাহ ফজরে আজান হয়ে গেল মুয়াজ্জিন সাহেব সালাত খায়রু মিনান নাম বলে দিয়েছি আমার নবী মসজিদে যেতে পারেন না এবার নামাজের জামাতের টাইম হয়ে গেল জামাতের সময় হয়ে গেল দয়ার নবী নিজের শ্বশুর আবু বকরকে বলছেন আবু বকর আমি আর মসজিদে যেতে পারবো না বাবারি মসজিদে যাওয়ার আমার শক্তি নাই তুমি দয়া করে আমার জায়গাতে দাঁড় হয়ে তুমি ফজরের জামাতটা তুমি পড়ে নাও ফজরের নামাজ পড়ে নাও বাবা যাও আবু বকর আমি নবী তোমাকে আদেশ করলাম যাও তুমি নামাজ পড়ে নাও আবু বকর কিন্তু নামাজ পড়াইতে যান না মুসাল্লাতে যেমনই দাঁড় হয়ে গেলেন নবীর জায়গাতে যেমনই দাঁড় হয়ে গেলেন আবু বকরের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো এমন জোর করে পানি ঝরতে লাগলো চোখের পানিতে সমস্ত দাড়ি গোলা ভিজে গেল আবু বকর কেন কাঁদলেন এই জন্য কাঁদছেন আল্লাহ রে আমার নবী এই জায়গাতে দাঁড় হয়ে সারা জীবন আমাদেরকে নামাজ পড়ালেন আর আমি আবু বকর নবীজির জায়গাতে আমি কেমন হয়ে দাঁড় হয়ে আমি নামাজ পড়াবো আমি আবু বকর সহ্য করতে পারবো না সহ্য করতে পারবো না আমার নবীর রুমের মধ্যে নামাজ পড়বেন আমার নবী ঘরে বসে থাকবেন আর আল্লাহ আমি নবীর সামনে কেমন করে নবীর জায়গাতে দাঁড় হয়ে নামাজ পড়ব এবার শেষ কথা আবু বকর নামাজ পড়াইতে লাগলেন দয়া
আর নবী মা আয়েশাকে বলছেন আয়েশা এই মসজিদের আমি আমার সাথীরাকে বন্ধুরাকে দেখব কিভাবে তারা জামাতে নামাজ পড়ছে আমার জন্য একটু জানলাটা খুলে দাও আমার জন্য তুমি একটু পর্দা খানটা হটিয়ে দাও যেমনই পর্দা হটিয়ে দেওয়া দয়ার নবী দেখছেন মসজিদে নবী ভিত আমার সাহাবীরা নামাজ পড়ছেন এবার নামাজ পড়তে দেখে দয়ার নবীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেছে আমার নবী কাঁদতে লাগলেন মায়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল গো আপনি কেন কাঁদছেন এটা বুঝতে পারি না আপনার সাহাবীরা তো জামাতের সাথে মসজিদ ভর্তি নামাজ পড়ছে আপনি খুশি না হয়ে আপনি কাঁদছেন ব্যাপারটাকে বুঝতে পারলাম না আল্লাহ রাসূল বলছেন আয়েশা রে আজকে আমার চোখ দিয়ে যেটা পানি ঝরে রে আয়েশা আজকে আমি যে কান্দি আমার চোখ দিয়ে যেটা জল ঝরে রে আয়েশা এটা কোনো দুঃখের কান্দ নয় দুঃখের কান্দ নয় এটা খুশির কান্দ এটা খুশির কান্দন কিয়ামতের দিন আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে আয়েশা এ মোহাম্মদ তোমার উম্মতকে তুমি কোন অবস্থাতে ছেড়ে এসেছো তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দেব মাবুদ আমি আমার উম্মতকে নামাজের হালাত আমি ছেড়ে এসেছি নমাজের হালাত আমি ছেড়ে এসেছি এই জন্য আমি কাঁদছি শেষ কথা লম্বা ঘটনা আছে ভাই সব কথা বলা যাবে না বেলা মোটামুটি সাতটা আটটা হয়ে গেল নবীজির আঞ্জর পাঞ্জরে সব টিভি গোল হয়ে বসে আছেন এবার সাহাবাই কেরাম যেমন আপনারা জালসা শুনছেন নবীজি বেমারি হালাতে পাসিনা ছুটছে গামলা রাখা আছে পানির রসুল হাত গামলাতে ডুবাইছেন আর পাসিনা মুছছেন গামলাতে ডুবাইছেন আর পুষছেন আর মনে মনে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে এই দোয়াটা পড়ছেন এবার রসুল বলছেন আমার মা ফাতেমা কই নবী বলছেন আমার বেটি ফাতেমা কই আমি শেষ দেখা করব বেটির জন্য কই আমার বেটি ফাতেমা একজন সাহাবী চলে গেলেন ডাকতে ফাতেমা তোমার আব্বু তোমাকে ডাকছে তাড়াতাড়ি করে চলো ফাতেমা চলে এলেন সব বিবিরা বসে আছে নবীর পাঞ্জরে এবার নবীজি বেটিকে কেউ এমন যে গল্প করবেন বেটির কানে কানে এবার ইশারা করে বলছেন কথা তো ভালো করে বলতে পারে না জোর করে বলতে পারে না কমজোর হয়ে গেছেন নবীজি এবার নবীজি বেটিকে বলছেন বেটি রে তোমার কানটা আমার মুখের কাছে লাগিয়ে দাও রে মা তোমাকে আমি ছোট্ট করে কিছু কথা বলবো বেটি তোমার কানটা আমার মুখের কাছে লাগাও তো তোমাকে কিছু কথা বলবো ওরে সুবহানাল্লাহ নবীজি আস্তে আস্তে করে ফাতেমাকে কোন এমন কথা বললেন নবীর কথা শুনে আব্বার কথা শুনে ফাতেমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল ফাতেমা কাঁদতে লাগলেন ফাতেমা হাও মা করে চিৎকার করে কাঁদতে লাগলেন ফাতেমার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়ে গেল দয়ার রসুল বলছেন আল্লাহ আমার কথা শুনে আমার মা ফাতেমা কাঁদতে লেগেছে তার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে এবার দয়ার নবী আবার বলছেন ও মা ফাতেমা তুমি কেঁদো না মা তুমি কেঁদো না তুমি কেঁদো না মা তোমার চোখে আমি জল দেখতে পারবো না মা তোমার কানটাকে আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও এবারে দ্বিতীয়বার নবীজির কানে কানে এবার মা ফাতেমার কানে নবীজি কোন এমন কথা বললেন এইবারে ওই কান্না মানুষে এবারে কিন্তু হাসতে শুরু করে দিলেন প্রথমবার নবীজি কি বললেন কাঁদতে লাগলেন দ্বিতীয়বার কানে কানে কি বললেন হাসতে লাগলেন শেষ কথা নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর কিছুদিন পর আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে বলছেন বেটি একটা কথা বলবো বলছে কি মা বলছে বেটি রে যখন তোমার আব্বু মারা যায় ওই টাইমে কোন এমন কথা ছিল যে নবী আমাদেরকে জানাননি তুমি ওর বেটি আদরের মেয়ে তোমার কানে কানে আসতে করে নবী বলেছেন প্রথমবার বললেন মা তুমি কেঁদেছো আর দ্বিতীয়বার যখন নবী বলেছেন তুমি হেসেছো মা কি কথাটা একটু শুনেবে না এবারে মা ফাতেমা বলছেন মা হ্যাঁ এখন আপনাকে আমি শোনাবো আমার আব্বা যান দুনিয়াতে এখন বেচারা এখন শোনাবো বলছে মা গো
আমার আব্বাজান যখন আমার কানে কানে বললেন আমি কানতে লাগলাম আমার আব্বাজান এই কথা বলেছিলেন বেটি রে জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে নাও আর তুমি আমাকে দেখতে পাবে না তোমাকে মামা বলে আর আমি ডাকতে পারবো না তুমি আমার আব্বা আব্বা বলে আর ডাকতে পারবে না এই যে আমার বিমারি চলছে এই আজকে আমার শেষ টাইম আজকে আমার শেষ সময় আমি দুনিয়া থেকে চলে যাব বেটি রে আর তোমার সাথে দুনিয়াতে দেখা হবে না যখন এই কথাটা বললাম আমি আব্বার মরণের কথা শুনে আমি থামতে পারলাম না গো মা আমার মনে হয় বুকটা ভেঙে গেল মাঞ্জাটা মনে হয় আমার ভেঙে গেল আমার ভিতরটা কেমন কেমন করতে লাগলো তখন আমি কিন্তু কাঁদতে লাগলাম হারি এত সুন্দর মানুষটা দুনিয়া থেকে চলে যাবে যে আমাকে মা মা বলে ডাকছে আর তোমাকে কেউ মা বলবে না আমি আব্বা বলে কাকে ডাকবো এই বাবা চিন্তা করে মা গো নবীর মতের কথাটা শুনে আমি কাঁদতে লাগলাম থাকতে পারলাম না এবার দ্বিতীয়বার যখন আমাকে নবী বললেন আমি হাসতে লাগলাম আমার নবী আমার আব্বাজান কানে কানে এই কথা বলেছিলেন ও মা ফাতেমা বেটি রে তুমি কেঁদো না বেটি তুমি কেঁদো না কেঁদো না কেঁদো না বেটি রে আমার মৃত্যুর পর আমার বংশের মধ্যে আমার খানদানের মধ্যে সর্বপ্রথম যেটা কবরে দেখা হবে বেটি রে সেটা হবে মা ফাতেমা তুমি আমার মৃত্যুর পর আমার বংশের মধ্যে খানদানের মধ্যে সব থেকে তোমার সাথে আগে দেখা হবে যখন আমি এই কথাটা শুনলাম তখন কিন্তু আমি হাসতে লাগলাম তারপরে নবী আরো একটা কথা আমাকে বললেন বেটি রে দুনিয়াতে যত মহিলারা জান্নাতে যাবে দুনিয়াতে যত বেটি ছেলে জান্নাতে যাবে দুনিয়াতে যত নারীরা জান্নাতে যাবে ওই সমস্ত নারীদের নেত্রী সমস্ত নারীদের সরদার নে আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা তোমাকে আল্লাহ জান্নাতের ভিতরে করবেন কিয়ামতের দিন বেটি রে যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে সমস্ত জান্নাতি মহিলাদের সরদার নে তুমি হবে সমস্ত জান্নাতি মহিলাদের মালিক তুমি হবে আব্বা গো এই কথাটা শুনে মা গো আমি কার এটা আপনারই এখানে বসে না এত হড়বড় কেন করছেন মামলা খারাপ হবে না তে এক পাঁচশো টাকা দিয়ে হবে না হবে না পাঁচ হাজার পুরান পাঁচ হাজার হায় আল্লাহ ভুট্টা এখানে মেলায় সময় আছে ভুট্টা তো দিবেন এখানে পাঁচ হাজার করেন পাঁচ হাজার করেন এখানে এলাকার মধ্যে একটা নামে মানুষ সবাই চিনছেন এখানে আর মাদারসার মধ্যে সব থেকে বড় কুরবানি যান জীবন সব সমাতে যারা যারা দিচ্ছেন তার মধ্যে একটাও হায় আল্লাহ এক হাজার লয় দু হাজার পুরান কমসে কম হায় আল্লাহ এক কাম করেন আপনি সাহেব মুস্তাক আলী নানা পাঁচ হাজার টাকা লিখে দেন আর এক কন্ট্রোল মা করি ঠিক আছে নাকি হ্যাঁ তাহলে দু হাজার টাকা নগদ করে দেন তাহলে দু হাজার নগদ করেন না তো পাঁচ হাজার টাকা বসিয়ে দেবো এখানে পনেরোশো ভরে দিয়ে দেবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তো এক কুইন্টাল ভুট্টার দু হাজার টাকা লাগেন তো শেষ কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বাঁচতে পারেনি উনিও চলে গেছেন দুনিয়া থেকে ভাই আমার আমরাও দুনিয়াতে এসেছি দুনিয়া থেকে আমাদেরকেও একদিন যেতে হবে এই মত থেকে কেউ বাঁচতে পারবো না আমরা মত একটা এমন জিনিস যার শরবত আমাদের সকলকে পান করতে হবে এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে বলছেন হে দুনিয়ার মানুষ মত আসার আগে আগে মতের তৈয়ারি করে যাও মত আসার আগে আগে মতের তুমি তৈয়ারি করে যাও বলবেন কেমন মতের তৈয়ারি করব মত আসার আগে আগে মতের তৈয়ারি কেমন করে করব মত আসার আগে আগে মতের তৈয়ারি করার মানে হলো যে মত আসার আগে আগে জীবনে এমনই কিছু আমাদেরকে আমল করে যেতে হবে নেক আমল করে যেতে হবে ভালো কাজ করে যেতে হবে যে আমাদের মৃত্যুর পর যেন আমাদেরকে ভিতরে গম না আসে আমরা যেন চিন্তা ভাবনা করি আমরা যেন আফসোস না করি কিয়ামতের দিন যে আল্লাহ তুমি যদি আর একটু সময় দিতে আল্লাহ তাহলে হয়তো আমি তওবা ইস্তিগফার করতাম ভাই আমার যখন একবার মানুষের মত হয়ে যাবে মরার পর কিয়ামতের দিন যদি আল্লাহকে বলেন আল্লাহ একবার তুমি চান্স দাও রব্বুল আলামিন আমি দুনিয়াতে যা কিছু আছে আমার সব কিছুকে বিক্রি করে তোমার রাহে খরচ করে দান ধ্যান করে চলে আসবো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক মিনিটকে এক সেকেন্ডের জন্য সময় দিবেন খুব
এক সেকেন্ডের জন্য সময় দিবে না কো ভাই আমার। তাহলে মত আসার আগে আগে মতের তৈরি করে যেতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহাবী যখন মারা গেছেন মৃত্যুর টাইমে মতের সমাতে কাঁদছেন, আশেপাশে সাহাবারা যারা বসে আছেন, আবু হুরায়রা ব্যাপারটা কি, মতের ভয়ে তুমি কাঁদছো নাকি, তুমি দুনিয়া থেকে চলে যাবে মরে যাবে তাই বলে কাঁদছো নাকি? তখন আবু হুরায়রা কি বলেছেন জানেন, রে আমার ভাইয়েরা আমি দুনিয়া থেকে চলে যাব, আমার মত হয়ে যাবে, দুনিয়ার সময় আমার শেষ হয়ে যাবে, এই জন্য আমি কান্দি না রে, আমি আমার ছেলে মেয়ের পরে আমি মায়া দয়া করি না, আমার ছেলে মেয়ের জন্য আমি কান্দি না, আমি দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াত হয়তো শেষ করে দিয়েছেন, আর দুনিয়াতে আমি বাঁচব না, এই জন্য আমি কান্দি না, এই জন্য আমি কান্দি, আমার নেকি হলো অল্প, আমার নেকি হলো কম, আর এখন আমাকে কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লম্বা আমাকে একটা সফর করতে হবে, তাই আমি কাঁদছি আল্লাহ এত অল্প নীতি নিয়ে এত লম্বা সফর আমি কেমন করে করব। যে সাহাবি আবু হুরায়রাকে আল্লাহ রাসূল দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই সাহাবি মতের সময়তে কাঁদছেন যে আল্লাহ এত অল্প নীতি নিয়ে লম্বা সফর কেমন করে করব। তো ভাইরা আমার আজকে এই মাদ্রাসা যে আছে, মাদ্রাসা হলো মতের মত আসার আগে আগে মতের তৈরি করার একটা জারিয়া, একটা রাস্তা, একটা রাস্তা। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ যখন মরে যায় ওর নেকির যত রাস্তা আছে সব বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা নেকি ছাড়া, তিনটা রাস্তা ছাড়া, তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া। এই যে মাদ্রাসা করেছেন আপনি, মাকে দিয়েছেন, টাকা দিয়েছেন, গম দিয়েছেন, ধান দিয়েছেন, কত রকম সাহায্য আপনার আছে মাদ্রাসাতে। আপনি যেদিন মরে দুনিয়া থেকে কবরে চলে যাবেন, আর যত বাচ্চারা মাদ্রাসাতে পড়বে কিয়ামত পর্যন্ত, যদি মাদ্রাসা কায়েম থাকে কিয়ামত পর্যন্ত আপনার কবরে আল্লাহ নেকি পাঠাইতে থাকবে, অনলাইন যেটি থাকবে নেকি আপনার নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করবেন না, কো নেকি যেটি থাকবে ভাই আমার। তবে আজকে জালসাতে আপনি 5 টাকা দিবেন, 10 টাকা দিবেন, যা দিবেন আপনি নিব, কে দিলা যায় তুমি নাকি কম হয়ে গেল যে আ 1 কুইন্টাল ভুট্টা আরো দাও না, এদিকে টাকা দাও, আর একখানটা দাও, আর একখানটা দাও, 1000 টাকা পুড়িয়ে দাও, 1 কুইন্টাল ভুট্টা আর 1000 টাকা, 500 টাকা দাও, আমি জানছি দিবে ইনশাআল্লাহ, নারে তাকবীর। তো ভাই আমার আজকে জালসাতে দেখি কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি আছেন যে 1 লাখ টাকা আজকে জমা করতে পারবেন স্টেজে, একটা লোক, একটা লোক দেখি 50,000 টাকা দিতে পারবেন, তারপরে মাশাআল্লাহ 1000 করোনা বাজি গো। এবার মাদ্রাসার আমদানি খুবই কম বাজে, মানে এলাকাতে জালসা হয়নি ম্যাকপানির কারণে, আর এই গ্রামেরও কিছু চান্দা খুব কম, মানে মসজিদের সব চান্দা লাগিয়ে দিয়েছে এরা, এলাকা মাদ্রাসা খুব খরচে চলছে। আপনারা যত লোক এসেছেন জালসাতে আপনাদের কাছে আমার অনুরোধ, নিয়াত করেন যে আমার শক্তি হিসাবে আমি 10 টাকা পারি তো 20 টাকা দিয়ে যাব, 100 টাকা পারি তো 200 টাকা দিয়ে যাব, 500 পারি তো 1000 দিয়ে যাব, 1000 পারি তো 2000 টাকা দিয়ে যাব ভাই আমার। আর আমার শুনতে পেলাম যে মাদ্রাসার পক্ষ থেকে মোটামুটি 800 খান দাওয়াতনামা বাঁটা গেছে, দাওয়াতনামা তো প্রত্যেক বছরই হয়, কিন্তু ভাই আমার এই যে দাওয়াতনামা মাদ্রাসার তরফ থেকে আপনাকে দাওয়াত করেছেন, আপনারা এসেছেন, আমি আপনাদেরকে সকলকে বলবো যে প্রত্যেক মানুষ যদি নিয়াত করে লয় যে আমি 1500 করে দেব, ইনশাআল্লাহ জালসাতে 5 লাখ টাকা কালেকশন হবে পড়েন ইনশাআল্লাহ। তবে একটা লোক দেখি 1 লাখ টাকা, একটা লোক 50,000 টাকা, আর 10-15টা লোককে দেখব 10,000, 20,000, 25,000 করে। এই যে দেখেন দিয়াড়ে জাল হাতিনাতে জালসা হলো সুবহানাল্লাহ, মসজিদের জালসা ছিল 49 লাখ টাকা কালেকশন হয়েছে সুবহানাল্লাহ, 49 লাখ সুবহানাল্লাহ, এত টাকা কালেকশন হয়েছে। তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 1 লাখ টাকা দিবেন মাশাআল্লাহ। আমি শুনতে পেলাম যে আমার মাদ্রাসার যিনি নায়েব সেক্রেটারি আমার বড় ভাই শরদ্দিও জামালউদ্দিন সাহেব, আর তো নার আব্বাজান শরদ্দিও জামশেদ আলী সাহেব মাশাআল্লাহ এই মাদ্রাসাতে 1 লাখ টাকা দান করেছেন, নারে তাকবীর মাশাআল্লাহ 1 লাখ টাকা দান করেছেন। তারপরে আমার শরদ্দিও আমার বাবজি মুখিয়াজি সাহেব 20,000 টাকা দান করেছেন। তো হার বাজির কিন্তু দানটা খুব কম হয়ে গেছে, বাজি চাইলে 1 লাখ টাকা দিতে পারবে হার বাজি ইনশাআল্লাহ। তো হার বাজির কাছে আমার আপনি দিলেন, আচ্ছা আচ্ছা
আচ্ছা ঠিক আছে তো হার বাপজি মুখিয়াজি সাহেব 20,000 টাকা দিয়েছেন আর মুখিয়াজির ভাই ছোট ভাই মুজাম্মেল বাজি আমার 25,000 টাকা দিয়েছেন তারপরে মাদ্রাসার সেক্রেটারি নাজিম সাহেব মাওলানা শামসুল হক সাহেব 10,000 টাকা দিয়েছেন তারপরে আশিক আমার মুখিয়াজির আরেকটা ভাই আশিকেল ও মনে হয় কতটি আছে 15,000 কি 20,000 ওর আছে মনে হয় ভুলছি তো দেখি মাশাআল্লাহ তাহার বাজি স্টেজ আসবেন নাকি স্টেজ আইছেন বাজি এখানে আইছেন বসেন আইছেন স্টেজ আইছেন মাশাআল্লাহ আমি জানছনো সুবহানাল্লাহ এই দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মনে হয় বেকার কাবা শরীফের জিয়ারত করাবেন শুনেছি হার বাজি যাইবেন আল্লাহ যতে লিয়ে যেতে ইনশাআল্লাহ ভালো আছেন দেখেন সব দিনে মাদ্রাসার পরে কুরবানি আমার জামাল ভাই যেটা আমার বাপজির বড় বেটা নায়েব সেক্রেটারি উনি প্রত্যেক বছর 1 টাকার টিচারের মানে বেতন একলাই দিচ্ছেন 60,000 70,000 80,000 যায় দান দিতে গেলে যা হয় আলাদা নিজের 60 থেকে 1 টাকার টিচারের বেতন দিচ্ছেন সুবহানাল্লাহ কত বড় কুরবানি দেখেন আজকে জালসাতে শুনলাম 1 লাখ টাকা দিয়েছেন আর তিনার আব্বা জান আমার বাপজি শরদ্দিও জামশাদ আলী সাহেব 50,000 টাকা আজকে হাজির করে দিয়েছেন সুবহানাল্লাহ